তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করছি আবারও একটা মাছের আইটেম। এটা হলো ভোলা ভেটকি। আজকে তোমাদের দেখাবো ভোলা ভেটকি সর্ষে দিয়ে ঝাল। এর জন্য আমি নিয়েছি রসুন বাটা, লঙ্কা বাটা, একটা পেঁয়াজ কুচি, আর এখানে আমি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 3 চামচ, আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে সর্ষেটাকে বেটে নিয়েছি। প্রথমে সর্ষের তেলে মাছটাকে ভেজে নেব। তার জন্য তেল খুব ভালোভাবে গরম হলে ভেটকি মাছগুলোকে আমি নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে এপিট ওপিট বেশ কড়া করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবার ওই তেলেই দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর লঙ্কা বাটা। এই দুটো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই মশলাটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা, আর বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, নয়তো সর্ষের তেতো হয়ে যাবে, তাই একটু নাড়াচাড়া করে সাইড দিয়ে একটু তেল ছেড়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন উষ্ণ গরম জল। জলটা দিয়ে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। নামানোর আগে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছ তো আমরা অনেক রকমভাবেই করি, কিন্তু এইভাবে সর্ষে দিয়ে একবার করে দেখো, এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। গরম ভাতের সাথে তো আরোই ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।